আমি নাগেটগুলো বানিয়ে ফেলছি, এটা আপনি সিদ্ধ দিয়েও রাখতে পারবেন, আবার সিদ্ধ ছাড়াও রাখতে পারবেন। এভাবে ফ্রিজে ঢুকাই দিবেন, ভাজার সময় ভেজে ফেলবেন একটু বরফটা ছাড়িয়ে, খুবই ভালো লাগবে। তবে আমি একটু সিদ্ধ দিয়ে রাখবো, এই সিদ্ধটা আমি দেখাবো না, একটু বাপ দিলেই হয়, আর না দিলেও কিছু হয় না, এভাবে রেখে দিতে পারবেন। তাইলে আজকে আমার নাগেট কেমন হয়েছে জানাবেন। আজকে আমি আমার স্যামসুং কিচেন, আমার পেজ স্কেলের থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, নাগেট, চিকেন নাগেট বানাবো আমি। এখানে কী কী জিনিস আছে আমার এখানে দেখেন, আদা আছে, রসুন আছে, শুকনা মরিচের পাউডার, দারচিনি, এলাচির পাউডার আর জিরা, এটাই দিব। খেনাগুলাতে এত কিছু থাকে না, এই জন্য আমি নিজে বানাচ্ছি। আসুন তাইলে আমরা খামিটা বানিয়ে নিই, তারপর বাকিগুলো দেখাবো, দেখেন কীভাবে বানাচ্ছি। আসুন, সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে ডিমও আছে, আমি ডিম অ্যাড করব। ডিম কিন্তু আমি দুইটা দিব, আমি একটা দেখাইছি। আসুন তাইলে আমরা বানিয়ে ফেলি। এখানে একটা বাটি নিয়েছি, আমি আগে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজি চিকেন আছে, আপনারা চাইলে কম বেশি করে করতে পারেন। আমি হলুদ মরিচ দনে, হলুদ আর মরিচ দনে আর জিরা দিয়ে দিচ্ছি, আদা রসুন আর ব্রেডক্রাম্বটো দিয়ে দিব, পরে দেখে দিয়ে দিব কতটুকু দিতে হয়। এখন লবণটা দিয়ে দিচ্ছি, লবণটা আমি স্বাদ মতো দিব, খুব বেশি দিব না, একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিম দুটা লাগবে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে মাখিয়ে নিই, তারপর আপনাদের সামনে নিয়ে আসবো। মাখিয়ে নিচ্ছি, আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচটা দেওয়া হয় নাই, এখন আবার মাখাবো, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। রুটি বলার খাট বসাই দিচ্ছি, এটাতে আমি একটু সরিয়ে নিব। আমি তেল দিয়ে নিছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখন সুন্দর করে ছড়িয়ে নিই, তারপর আবার আপনাদের সামনে নিয়ে আসবো, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। সুন্দর করে ছড়িয়ে নিব, আমি সুন্দর করে ছড়িয়ে নিছি, এখন কেটে নিব। আপনি স্কোয়ার করে কাটতে পারবেন, কোনা কোনি করে কাটতে পারবেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছে এভাবে কাটবেন। তারপর আমি ভাপ দিয়ে দিব, ভাপ দিয়ে ডিম দিয়ে ব্রেড ক্রাম লাগাবো খুব সুন্দর করে। আপনি ইচ্ছা করলে ব্রেড ক্রাম নাও লাগাতে পারেন, আর সুন্দরের জন্য লাগাবেন। তাহলে আসুন আমরা খেতে ফেলি। আছে, এটা দিয়ে আমি কাটি, দেখি হয় কিনা, নইলে চাকু দিয়ে কাটবো, হবে, কোনো সমস্যা হবে না, সুন্দরই হবে। তারপর আমি হাত দিয়ে সুন্দর করে সাইজ করে নিব, কোনো সমস্যা হবে না, কেটে নিচ্ছি। আমি নাগেটগুলো বানিয়ে ফেলছি, এটা আপনি সিদ্ধ দিয়েও রাখতে পারবেন, আবার সিদ্ধ ছাড়াও রাখতে পারবেন। এভাবে ফ্রিজে ঢুকাই দিবেন, ভাজার সময় ভেজে ফেলবেন একটু বরফটা ছাড়িয়ে, খুবই ভালো লাগবে। তবে আমি একটু সিদ্ধ দিয়ে রাখবো, এই সিদ্ধটা আমি দেখাবো না, একটু বাপ দিলেই হয়, আর না দিলেও কিছু হয় না, এভাবে রেখে দিতে পারবেন। তাইলে আজকে আমার নাগেট কেমন হয়েছে জানাবেন। আজকে আমি আমার স্যামসুং কিচেন, আমার পেজ স্কেলের থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।